আমরা শুরুতেই আল্লাহ সুহানা হুয়া আল্লাহর কাছে তৌফিক কামনা করছি তিনি যেন আমাদের সবাইকে তার দিনের মধ্যে ইস্তেকামত দান করেন এবং সঠিক সমজ দান করেন আর আপনারা যে অনেকগুলো প্রশ্ন করেছেন আসুন আমরা সেই প্রশ্নগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে নেই সময় আমাদেরকে যতটা পারমিশন দেবে আমরা ততগুলো প্রশ্ন নেব এবং আজকে আপনারা এই লাইভ চলাকালে যে প্রশ্নগুলো করবেন তার থেকেও আমরা কিছু নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ফল আবিল্লাহিদ তৌফিক মোহাম্মদ মাহমুদুল হাসান প্রথম প্রশ্ন পাঠিয়েছেন তিনি বলেছেন আদম আলাইসালাম কি ষাট হাত লম্বা ছিলেন খুবই ইন্টারেস্টিং প্রশ্ন তবে এর উত্তরটা আমরা কিন্তু সাহি বোখারের মধ্যেই পাই একটা বিশুদ্ধ হাদিস নবী সাল্লাহ সাল্লাম বর্ণনা করছেন আর নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন আবু হুরায়াতি আল্লাহ তাল্লা আনহু নবী সাল্লাহ সাল্লাম বলছেন আল্লা তালা সৃষ্টি করেছেন আর তিনি ষাট হাত লম্বা ছিলেন এরপর আল্লাহ সুমতলা বললেন আদমআকে আল্লাহ ষাট হাত লম্বা করে সৃষ্টি করে তারপর বললেন ইহাবলিম আলা উলা তুমি যাও এবং ওই ফেরেশতাদেরকে সালাম করো ফেসামে মাই হাই তারা কিভাবে সালামের জবাব দাও জবাব দেয় সেটা তুমি মনোযোগ দৃশ্য নো তাহাইয়াতুকা ও তাহাইয়াতু দরিয়াতিক। এটাই হবে তোমার এবং তোমার বংশধরদের তাহাইয়া অভিবাদন ফকাল আসসালামু আলাইকুম তখন আল্লাহ সেই নির্দেশ মেনে أدم السلام সালাম تدروا السلام عليكم أبن دروا برس السلام فقالوا তখন السلام عليك ورحمة الله আপনার برس السلام ابن الله الرحمة فزادوه ورحمة الله فرشترى ترى أدم السلام سلامير برس إكتو ورحمة الله ফাকুল্লু মাইয়াদ খুল জেনেতা আলা সুরাতে আদম যারাই আদমের সুরাত বিশিষ্ট হয়ে জান্নাতে যাবে ফালাম ইয়াজিল খালকু ইয়ান তাদের ব্যাপারে বলা হচ্ছে যে সেই সৃষ্টি অব্যাহতভাবে ঘাটতি থেকে ঘাটতির মধ্যে গিয়ে আজকের এই সাইজে এসে পৌঁছেছে তাহলে আমরা এই হাদিসটার মধ্যে আমাদের ভাই মাহমুদুল হাসান যে প্রশ্নটি করেছেন তার উত্তরটা পেয়ে যাই একদম যেখানে ষাট হাত লম্বা হওয়ার কথা আদাম আল্লাহ সালামের ব্যাপারে উল্লেখ করা হয়েছে এবং কিভাবে আজকের এই পরিণতিতে বা এই সাইজে এসে আমরা পৌঁছলাম সেটাও এখানে ইঙ্গিত করা হয়েছে সবই আল্লাহর ইচ্ছায় সবই আসলে আল্লাহর ইচ্ছায় আর আমরা এটাও দেখেছি আশ্চর্যজনক বিষয়ের মধ্যে যে আজও পৃথিবীর মানুষের মধ্যে বেশ কিছু লম্বা মানুষ আছে যারা হয়তো কেউ প্রায় আট ফিট লম্বা সাত ফিট লম্বা ছয় ফিট ছয় ফিট লম্বা হলেও এটাকে আমরা অনেক লম্বা বলি সাধারণত আমাদের দেশে এবং এশিয়া অঞ্চলের মানুষ সাড়ে পাঁচ ফিটের মতো লম্বা হয় বা একটু বেশি অথবা একটু কম আবার এটাও আমরা দেখেছি যে প্রায় প্রত্যেকটা দেশেই একটু খাটো বা বেঁটে টাইপের মানুষও রয়েছেন পুরুষ এবং নারীর মধ্যে এসবই আল্লাহর সৃষ্টি আল্লাহ যাকে ইচ্ছা লম্বা করেন যাকে ইচ্ছা খাটো করেন তবে অ্যাভারেজ একটা তাদের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে পাঁচ ফিটের একটু বেশি এবং ছয় ফিট বা তার থেকে একটু বেশি তো যাই হোক আদাউলসাল্লাম সম্পর্কিত ঘটনাটা আমরা জানলাম যেহেতু সাহেব ওখের মধ্যে এসছে এটা সত্য ঘটনা দ্বিতীয় প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল কাদের তিনি বলেছেন টেবিলে কোরআনুল করিম রেখে চেয়ারে বসে গেতেলাউট করা যাবে অর্থাৎ এই যে টেবিল আমার সামনে টেবিল রয়েছে আর আমি বসে আছি চেয়ারে তাহলে এই টেবিলের উপরে কোরআন রেখে চেয়ারে বসেতে লাভ করা যাবে কি না এটি হচ্ছে আপনার প্রশ্ন আসলে পড়ার এই যে সিস্টেম এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এভাবে বসার মধ্যে আল আলকোরানের কোনো অবমাননা হয় না কি হয় না এটা হচ্ছে মূল প্রশ্ন যদি যে কোনো টাইপের বসা অথবা আলকোরানের সাথে আচরণের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে সেখানে আল কোরআনের অবমাননা হচ্ছে তাহলে সেটা সরিয়াতে জায়েজ নেই কিন্তু চেয়ারে বসে টেবিলে কোরআন রেখে পড়ার মধ্যে আসলে আল কোরআনের কোনো অবমাননা হয় না বরং এটা এক ধরনের সম্মাননাও বলতে পারেন যে উঁচু জায়গায় আমাদের সামনে আমরা আল কোরআন রাখলাম এবং চেয়ারে বসে সেটাকে পড়লাম তেলাওয়াত করলাম বা তাফসির পড়লাম এটি খুবই স্বাভাবিক আমরা জানি যে শিক্ষা প্রতিষ্ঠানে এভাবেই স্টুডেন্টদের বসার ব্যবস্থা করা হয় যে তারা চেয়ারে বসে তাদের সামনে থাকে টেবিল এই টেবিলটা হতে পারে ফোল্ডিং টেবিল অথবা হতে পারে আলাদা একটা টেবিল যেটাই হোক না কেন এটা সমাজে অবমাননার কোনো বিষয় নয় এবং নিদর্শন নয় বরং এটা এক ধরনের সুন্দর স্বীকৃত একটা সিস্টেম ফলে এভাবে পড়ার মধ্যে কোনো অসুবিধা নেই আমরা বিভিন্ন ফেকের বইগুলোতে এভাবে আমরা দেখি তারা বলেছেন লাবাস মানে এই ধরনের হুকুমের ক্ষেত্রে তারা বলেছেন লাবাস আমাদের ওদামেক্রাম প্রায় সবাই লাবাস কথাটা বলেছেন তবে যেটা আমাদের জন্য বর্জনীয় সেটা হচ্ছে পায়ের উপর রেখে অথবা কোরআনের দিকে সেটা উপরে থাকুক যেখানে থাকুক সেদিকে পা রেখে তারপরে অথবা পা ছড়িয়ে কোরআন পড়া যেটা কোরআনের প্রতি গুরুত্ব কম দেওয়া অথবা কোরআনের সম্মানের প্রতি মনোযোগী না হওয়ার একটা নিদর্শন সেভাবে করা যাবে না কে সেগুলোকে কেউ মাকরু বলেছেন কেউ হারাম বলেছেন কিন্তু টেবিলের উপর রেখে সসম্মানে চেয়ারে বসে কোরআন তেলাওয়াত করার মধ্যে কোনো অবমাননা নেই ফলে সেটা যায়স বাপ্পি প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন সেজদা শাহর জন্য কোন পদ্ধতিটা সবচেয়ে বেশি সন্ন্যাসম্মত আমরা এটা নিয়ে আসলে বহুবার আলোচনা করেছি এবং মানে সেজদাটা কি সালামের আগে হবে নাকি সালামের পরে হবে নাকি কোন কোনো ক্ষেত্রে সালামের আগে কোন কোন ক্ষেত্রে সালামের পরে এভাবে আমরা দেখতে পাচ্ছি ওলামা কেরামের এক্ষেত্রে প্রায় চারটা মত রয়েছে সেটা আমি আবারও সংক্ষেপে আপনাদের সামনে উল্লেখ করছি প্রথম মতটা হচ্ছে সকল সেজদা সালামের আগে এটা ইমাম শাফি রাহেমাহলার অভিমত এবং তার অনুসারী ওলামাইকেরাম এই মতটিকে অনেকে এখতিয়ার করেছেন সকলে না না হলেও অনেকেই এখতিয়ার করেছেন অর্থাৎ তাদের মতে সকল সেজদা হবে সালামের আগে সেজদা করে তারপর সালাম ফেরাবে আরেকটা অভিমত হচ্ছে সকল সাহু অর্থাৎ সাহু স্যাজদা এটা হবে সালামের পরে এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহেমাহলার মেধাব এবং তার অধিকাংশ অনুসারী ওলামাইকেরাম মতটিকে গ্রহণ করেছেন তৃতীয় হচ্ছে যদি সালাতের মধ্যে কোনো ঘাটতি হয়ে থাকে তাহলে সেজুদ উৎসাহু বা সাহু সেজদা হবে সালামের আগে আর যদি সালাতের মধ্যে কোনো অতিরিক্ত কাজ হয়ে যায় একটা অতিরিক্ত রাকাত নিয়ে আসলো বা অতিরিক্ত সালাম সে করে ফেললো এই ধরনের অতিরিক্ত কাজের কোনো ঘটনা যদি ঘটে যায় সালাতের মধ্যে তাহলে সাহসেজদার জায়গাটা হবে সালামের পরে তাহলে তৃতীয় মতটা মানে একটু বিশদ ব্যাখ্যা করেছে বলেছে কোনো কোনো অবস্থায় হবে সালামের আগে কোন কোন অবস্থায় হবে সালামের পরে জিয়াদাতের অবস্থায় হবে সালামের পরে আর নক্স বা ঘাটতি বা সালাতের মধ্যে কোনো ত্রুটি হয়ে গেলে যেমন তাশাহ বাদ পড়েছে বা আলকায়দ আল উলা প্রথম বৈঠকটা সে ভুলে গিয়েছে এরকম কোনো ওয়াজিব যখন ভুলে যায় তখন তার সাউসেজদারটা করতে হবে সালামের আগে এভাবে তারা পার্থক্য করেছেন এবং আমরা দেখি যে এই মতটি পোষণ করেছেন এমা মালিক রাহমাহুল্লাহ এবং তার অনুসারী অনেক উলামাই আর এই মতটি সাফি মাজহবের কোনো কোনো আলেমেরও অভিমত এবং তারা বলেছেন যে এটা শাফি রহমাহুল্লারও একটা পুরাতন মঠ আচ্ছা চতুর্থ মঠটা হচ্ছে ইমাম আহমেদ ইবনা হাম্বাল তার এবং তার অনুসারী ওলামাইকার অনেকে আছেন তাদের তারা তাদের মাঝহাটা হলো এই যে মূলত সালামের আগেই হচ্ছে সকল উৎসাহ সকল সাহু সেজদা সকল সাহু সেজদা সালামের আগেই করতে হবে তবে যে সমস্ত জায়গায় হাদিস স্পষ্ট করে সালামের পরে করার কথা বলেছে হয় নবী সাল্লা সাল্লাম সাল্লামের পরে করেছেন অথবা করার নির্দেশনা দিয়েছেন এরকম হলে যেহেতু হাদিস ফলে সেটা মেনে নিতে হবে সেই ক্ষেত্রগুলো ছাড়া অন্য সকল ক্ষেত্রে সালামের আগেই সজুদুসাহু করাটা বিধান এটা ইমাম আহমেদ হাম্বালের অভিমত আচ্ছা তাহলে তারা কীরকম বলেছে যে যেমন যে জায়গা নস এসেছে সালামের পরে হওয়ার কথা সেটা কি সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি সালাতের মধ্যে কোনো ত্রুটি করে ফেলে অথবা যদি ইমাম সালাতের মধ্যে কোনো সন্দেহে পড়ে যায় তারপর সে চিন্তাভাবনা করে জনের উপরে হ্যাঁ নির্ভর করে যদি সে কোনো সিদ্ধান্তে আসে তাহলে তাহলে সেটা সালামের পরে আর এছাড়া আর সব জায়গা সালামের আগে এটা হলো ইমাম আহমেদ ইবনে হাম্বালের অভিমত এখানে ইমাম ইবনু চাইম রহমাহল্লা তিনিও বিশ্লেষণ করেছেন বিশ্লেষণ করে যেই মতটা তিনি পেশ করেছেন আমাদের কাছেও সেটা খুবই শক্তিশালী একটা মত বলে প্রতিভাত হয় যেমন তিনি বলেছেন ও আজহারুল আকোয়াল ওহ রেওয়ায়তান আহমেদ ফরক উন্নয়দাতসি ওবেন শেক কিমা আতাহারি ও শেক কিমা আল বেন সেটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বা প্রবল ধর্মী মতামত বা কাউল হচ্ছে এই যেটা ইমা মাহমুদেরও একটা রেওয়ায়ত একটা রেওয়ায়ত সেটা হচ্ছে সালাতের মধ্যে অতিরিক্ত করা বা ঘাটতি করার মধ্যে পার্থক্য করা এবং যদি কেউ সালাতের রাকাত সংখ্যার মধ্যে সন্দেহ পোষণ করে তাহলে তার কি কোনো প্রবল ধারণা আছে যার উপর ভিত্তি করে সে সিদ্ধান্তে আসবে নাকি কোনো প্রবল ধারণা তার নাই একদম ভুলেই গেছে এখন সন্দেহের মধ্যে পড়েছে ফলে সে এখন ইয়াকিনের উপর বেনা করবে হ্যাঁ আল বেনা আল ইয়াকিন কারণ এটা হচ্ছে একটা কায়দা একটা মূলনীতি যে যখনই মানুষ সন্দেহ আর ইয়াকিনের দোলাচলে পড়ে যায় তখন সে ইয়াকিনটাকে ধরবে এবং সন্দেহটাকে তাড়িয়ে দেবে তো এখানে দু রকম সন্দেহ একটা সন্দেহকে সে তাড়িয়ে দিচ্ছে না বরং অনেক সময় চিন্তাভাবনা করে তার মনে হচ্ছে সন্দেহ যেটা করেছে ওটাই ঠিক ওটার উপর সে আমল করে বসে আর দ্বিতীয় জায়গায় সে সন্দেহটাকে কোনো পাত্তাই দেয় না ওটাকে তাড়িয়ে দেয় কারণ ইয়াকিনের উপর সে আমল করে তাহলে এই যে দুটো অবস্থায় প্রত্যেক অবস্থায় আবার ফের দুই অবস্থায় দুই অবস্থার মধ্যে পার্থক্য করা তাহলে কিভাবে পার্থক্য করবে এবং এমন তাইমি বলেছেন যদি সেজদাটা কোনো মানে আমল বাদ পড়ার কারণে হয়ে থাকে কোনো ওয়াজিব আমল যেমন বাদ পড়ে গেছে সেজন্য জন্য হয় তাহলে সেটা সালামের আগে এর কারণটা কি তিনি কারণটা বলেছেন যে তখন সেজদা সহটা হচ্ছে তার জবরে নক্সান তার যে ত্রুটিটা হলো এই ত্রুটিটাকে সেটা রিকাভারি করে দিচ্ছে সেটা ডিলিট করে দিচ্ছে নাই করে দিচ্ছে সুতরাং সে সে আগে সহ সেজদাটা করবে ত্রুটিটা তাড়ানোর জন্য তারপরে সালাদ শেষ করবে সেই জন্যে সে সাউসেজদা আগে করবে তারপরে সালাম সাউসেজদাটা আগে করবে তারপরে সালাম অর্থাৎ সালাম দেওয়ার আগেই সে সাহুসদেরটা করবে কারণ এই সাহসেজদাটা তার ত্রুটিটাকে ঘাটতিটাকে পুষিয়ে দিচ্ছে ফলে এই সাউসেজদাটা তার সালাতের অংশ হয়ে যাচ্ছে যেহেতু সালাতের অংশ ফলে সে সেটা শেষ করে তারপর সালাম দেবে এটা হচ্ছে যুক্তি এবং মানে এই যুক্তিটা একদম ফেলার নয় মানে এটা এটা বরং হাদিসের সাথে যায় আর কি আর দ্বিতীয় হচ্ছে যদি অতিরিক্ত কোনো কাজ করে ফেলে যেমন একটা রাকাত বাড়িয়ে ফেললো তৃতীয় রাখাতে বসে গেল বা দ্বিতীয় রাখাতে প্রথম রাখাতের পরে দ্বিতীয় রাখাত মনে করে বসে গেল একটা জিনিস সে অতিরিক্ত করে ফেলল একটা কায়দা অতিরিক্ত করলো একটা তার সাহাগুদ অতিরিক্ত করলো বা একটা রাকাত অতিরিক্ত করলো একটা সেজদা অতিরিক্ত করলো ইত্যাদি এরকম যদি কোনো ঘটনা তার ঘটে যায় তাহলে সে সালামের পরে দুটো সেজদা করবে তারপর সালাম ফেরাবে এটা হচ্ছে বিধান কারণটা কি কারণ হচ্ছে এই এই যে সে সৌ মানে এই যে একটা অতিরিক্তটা করলো এটা তার ভুল হলো শয়তান তাকে এই ভুলটা করিয়েছে ফলে সৌসেজদাটা হচ্ছে এখানে এরগামান লিসায়তিন শয়তানকে পরাজিত করা পরাভূত করা শয়তান যে এসে একটা সন্দেহ তৈরি করলো একটা কাজ বাড়িয়ে দিল উল্টাপাল্টা করে ফেললো শয়তানকে পরাভূত করা এবং শয়তানকে আসলে মানে তার তার মনটা যেন বেজার হয়ে যায় কারণ এখানে কেন সৌসেজদাটা ইয়ের পরে সালামের পরে কারণ ইতিমধ্যে তিনি একটা অতিরিক্ত কাজ করে ফেলেছেন এখন সৌ সেজদাটাও কিন্তু সালাতের অংশ না একটা অতিরিক্ত কাজ এটা একটা বিশেষ প্রেক্ষিতে করার কথা বলা হয়েছে তাহলে দুটো অতিরিক্ত কাজ সালামের আগে করলে সমস্যা এই অতিরিক্ত দুটো সেজদা করা হচ্ছে আসলে এরগাম আল্লী ফলে সে একটা যে জিয়াদা কাজ করেছিল সেটা মানে তো তার জিয়াদা হয়ে গেছে সে সালাম ফেরাবে সালাত শেষ করবে তারপর দুটো সেজদা করবে তারপর আবার সালাম ফেরাবে এটা হচ্ছে এখানে যুক্তি আচ্ছা একইভাবে যদি সে সন্দেহটা পোষণ করে তারপরে চিন্তাভাবনা করে সিদ্ধান্তে আসে তাহলে সে সহ সেসদাটা করবে এরগা মানলে শায়তিন যত জায়গায় শয়তানকে আসলে মানে শয়তানের চিন শয়তানকে ধুলোধিসরিত করা বা শয়তানকে অপমান করার জন্য এই সেজদার কথা এসছে ততবারই হচ্ছে সেটা সালামের পরে সালাম ফিরিয়ে দুটো সেসদা করে তারপর সালাম ফেরানো আর সন্দেহের দ্বিতীয় যে বিষয়টা এখানে ইবনে তৈমে উল্লেখ করেছেন সেটা হচ্ছে যদি সে সন্দেহ করে কিন্তু এখন তার কাছে আর কোনো রাজে আসলো না কোনটা যে সঠিক এটা বুঝতে পারলো না তখন সে ইয়াকিনের কায়দার উপর চলে যাবে আল ইয়াকিন উল্লাজুল বিশাক ইয়াকিন সন্দেহ দ্বারা কখনো দূরীভূত হয় না তাহলে ইয়াকিনটাই থাকবে সন্দেহটাকে দূরীভূত করতে হবে সেক্ষেত্রে সে বেনা করবে ইয়াকিনের উপরে যেমন চার রাকাত নাকি পাঁচ রাকাত সালাদ পড়লো তিন রাকাত নাকি চার রাকাত পড়লো এক্ষেত্রে সে কমটার উপরে বেনা করবে কারণ এটা ইয়াকিন আর বেশিটা যেটা সন্দেহ সেটাকে সে তাড়িয়ে দেবে এ অবস্থায় নাবি সাল্লাহ সাল্লাম থেকে সাহিম সালাম হাদিস স্পষ্ট এসেছে সে দুটো সাহুসাজদা করবে কাবলাই সাল্লাম সালাম ফেরানোর আগে তাহলে এই যে সন্দেহ পোষণ করে ইয়াকিনুর উপর বেনা করার ক্ষেত্রে সালামের আগে আর যদি সে সন্দেহ করে নিজের চিন্তা চিন্তাভাবনাকে সে ইফেক্টিভ করে গালেবুলদান্যের উপরে সে আমল করে তখন সেটা সালামের পরে দুটো সাহুসাজদা হবে এ হচ্ছে তিনি বলেছেন আসলে এই বিষয়টা সম্পর্কে আমি আরেকটু বলি এটা হচ্ছে আসলে রাজে পন্থায় আমল করা কিন্তু এখন মানে একটা মুশকিল হচ্ছে যে আমার কাছে একটা রাজে আপনার কাছে একটা রাজে তাহলে কোনটায় আসলে আমরা আমল করব তাই না আমরা কি তাহলে যুদ্ধ করব। একজন আরেকজনকে রেফিউট করে ত্রুটি প্রমাণ করে ফেলব। না সেটাও আমাদের জন্য ঠিক নয় আমরা রাজে অনুযায়ী আমল করব সেটা ঠিক আছে অন্যকে রেফিউট করে বাতিল করে দেওয়া এই ফেকের ইস্যুগুলোতে দেখেন এটা সালাতের ইস্যু কিন্তু সাহসেজ দা এই জায়গাতেও আমাদের কেরাম কিন্তু এটা বলেননি যে দেখেন আমার মতে যারা আমল করে তারা সঠিক আর অন্য যে দু তিনটা মত আছে সেগুলো ব্যাঠিক এবং তাদের সালাদ বাতিল এইটা কিন্তু এখানে হয়নি এটা খুব প্রণিধানযোগ্য একটা বিষয় যেটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে ইভেন সালাতের মতো এক্সক্লুসিভ ইবাদা কিংবা কোরবানি সোম হজ এ সমস্ত ক্ষেত্রেও আমরা বেশ কিছু মশালা এখতলাফ দেখি যে ইখতলাফের রেজাল্টটা হলো এই যে আমরা রাজেহ মত অনুযায়ী অর্থাৎ দলিল পর্যালোচনা করার পরে যেটা শক্তিশালী অভিমত সে অনুযায়ী আমল করব বাট বিপরীত ধারার যে যে মতামতগুলো আছে সেগুলোকে এমনভাবে রিফিউট করব না বা রদ করব না যাতে বলে যে তাদের সালাতি বাতিল তাদের হজই বাতিল সেটা এই ফেঁকি ইখতলাপগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয় বিশেষ করে যদি সেটা হয় মহাক কেরামের কাছে এবং যদি তারা প্রত্যেকেই কোনো না কোনো দলিলের ভিত্তিতে কথা বলে থাকেন তবে যদি কোনো জাহেল মানুষ এসে নিজের ইচ্ছাকৃত ভুল মত চাপিয়ে দেয় তাহলে সে কথা আলাদা সেটা তো ওলামাইকেরাম খুব সহজে আবিষ্কার করে ফেলতে পারবেন তনভীর করিম বলেছেন আমি একাকি ফরজ সালাত আদায়রত অবস্থায় কিছু মানুষ আমার পাশে এসে জামাতে সালাত আদায় করে তাহলে আমার করণীয় কি খুবই ভালো একটা প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় মসজিদে দাঁড়িয়ে একাকে সালাদ আদায় করি তখন আমার পাশে আরেকজন যখন একদা করার নিয়তে আমার সাথে সালাদ আদায় করে এবং তিনি আমি যা করি তা সেভাবেই তিনি মুক্তাদে হিসাবে আমল করতে থাকেন এখন আমার কি করণীয় আমি কি তার ইমাম হিসাবে নিজেকে মেনে নেব নাকি কি করব এটা একটা তো এক্ষেত্রে আমরা দেখি দুটো অবস্থা হতে পারে এক কেউ হয়তো একাকে সালাত আদায় করছেন আবার অনেক সময় এটাও দেখা যায় যে আমি সালাতের মধ্যে মাসবুক হলাম এখন এই বাম সালাম ফিরিয়ে ফেললেন এরপর আমি উঠে দাঁড়ালাম উঠে দাঁড়ানোর পরে এখন আমি কিন্তু মনভারে ধুয়ে গেলাম তাই না এই অবস্থায়ও দেখা যাচ্ছে যে কেউ কেউ মনে করে যে আমি একটা ফরজ নামাজ পড়ছি অতএব সে আমার সাথে একতেদা করে ফেলে তাহলে এই একতেদা করার দুটো অবস্থা এক আমি হয়তো এক একই ফরজ নামাজ পড়ছি কেউ একজন আমার সাথে একতাদা করলেন অথবা ইভেন নফল সালাদ পড়ছি কেউ একজন আমার সাথে একতাদা করলেন দুই দ্বিতীয় সুরা হচ্ছে ইমামের সালাদ শেষ হয়ে যাওয়ার পর আমি দাঁড়িয়ে গেলাম তখন আমি আবার মুনফারেদ হয়ে গেলাম আগে একটু আগে ছিলাম মোক্তাদি এখন হলাম মুনফারেদ তাহলে কেউ যদি আমার সাথে এসে একতাদা করেন আমার কী করণীয় এ দুটো অবস্থায় আমরা বলবো যে এ অবস্থায় যদি কেউ এসে আমার সাথে একতেদা করেন দুটো অবস্থাতেই সেটা যায় আছে এবং তাতে দুজনের সালাতের কোনো বিঘ্ন হবে না তবে যেটা এই ব্যক্তি করবেন যখনই কেউ আপনার সাথে আপনি মুনফারে থাকা অবস্থায় একতেদা করে তখনই আপনি ইমামতির নিয়তটা করে ফেলবেন যে হ্যাঁ আমি তার ইমাম হিসাবে এখন থেকে সালাদটাকে লিড করব তাই না আর সে ব্যক্তিত্ব আসলে যখন একতেদা করলো তখন সে নিয়তটাকে একতেদা নিয়ত করে সে ঢুকলো যে আপনি আপনি তার ইমাম এই হিসাবে সে আপনাকে অনুসরণ করবে যেহেতু রাসুলুল্লা সাল্লা বলেছেন ইন্নামা জোয়াল আল ইমায়াম ও ইমামকে নিয়োগ দেওয়া হয়েছে নির্ধারণ করা হয়েছে যেন তার অনুসরণ করা হয় তার একতেদা করা হয় সুতরাং এই ব্যক্তি ইমামকে অনুসরণ নিয়ত নিয়ে যে একতেদা করেছে সেটা শুদ্ধ আর আপনার জন্য করণীয় হচ্ছে আপনি ইমামতিটাকে মেনে নেবেন এবং আপনার নিয়তির মধ্যে ঢোকাবেন তো প্রশ্ন হচ্ছে এটা কি শরীয়তে যায়জ আছে এই যে আপনি বললেন বাস আমি নিয়তটাকে নতুন করে চেঞ্জ করা করার কি অপশান আছে আর করলে কি সেটা হবে হ্যাঁ উত্তর হচ্ছে হ্যাঁ হবে কারণ রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে এটা ঘটেছিল। রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে একাধিক সহি হাদিস দ্বারা প্রমাণিত যে এটা ঘটেছিল প্রথমটা আমরা বলবো বখারে মুসলিম একটা হাদিস যে নবী সাল্লাহ সাল্লাম একবার রাত্রে একে সালাত আদায় করতেছিলেন তখন ইবনু আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ আনহুমা তার বাম পাশে এসে সফে দাঁড়িয়ে তার একদা করলেন তিনি কি করলেন তিনি তাকে টেনে বাম দিক থেকে বাম দিক থেকে আবার ডান দিকে নিয়ে আসলেন কারণ দুজন যখন সালাদ পড়বেন তখন মুক্তাদি দাঁড়াবে ডান পাশে তো নবী সাল্লা সাল্লাম তখন তাকে নিয়ে সালাত আদায় করলেন কিন্তু আসল ঘটনাটা কী ছিল আসল কটা ছিল নবিসাল্লাহ সাল্লাম একাকি সালাদ দাঁড়িয়েছেন তার এমামতির করার কোনো সুযোগই ছিল না এক একই নামাজ মুনফারেদ তাহলে তখন তার এমামতির কোনো নিয়ত ছিল না এরপর যখন ইবনা আব্বাস রদি আল্লাহ তালহো তার সাথে তা করলেন তখন তিনি এমামতের নিয়ত করলেন এবং সালাতের মধ্যেও তিনি নিয়মটাকে প্রতিষ্ঠিত করার জন্য যে যতটুকু হারাকা প্রয়োজন সে হারাকাটা তিনি অ্যালাউ করলেন এবং তিনি ধরে ইবনা আব্বাসকে তার ডান পাশে নিয়ে আসলেন এটা বখারি মুসলামের হাদিস একই ধরনের আরেকটা ঘটনা ঘটেছে সেটি আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তাল্লা সাথে নবী একবার তার দাদির ঘর ভিজিটে গেলেন এবং তাদের কাছে সালাতদ্দোহা পড়লেন এটা একটা সহি হাদিস সালাতদ্দোহা পড়লেন তখন নবী সাল্লাহ কাছে তাদের প্রত্যাশা ছিল তিনি যেন তার ঘরে কোথাও না কোথাও সালাত পড়েন তখন তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন এক একই এরপরে তার সাথে তার ডান পাশে দাঁড়ালেন আনাস এবং তাদের পেছনে দাঁড়ালেন সে মহিলা তাহলে এই যে নতুন করে একজন একতেদা করলো আনাস একতেদা করলেন এবং তার সেই দাদি একতেদা করল এতে নবী সাল্লা সাল্লাম তাহলে নতুন করে এমামতির মিয়ারটাকে ইনক্লুড করে নিলেন সালাত না ভেঙেই সে দলিলটা কিন্তু আমরা এখানে পেলাম এবং তৃতীয় আরেকটা দলিল সাহি মুসলিমের মধ্যে আছে যে নবীসাল্ল্লা সাল্লাম একবার একা একে সালাত তাদের করছিলেন তখন তার পেছনে জাবের এবং আনসারদের আরও একজন সাহাবি এসে একতেদা করলেন এবং তারা দুজনেই তার ডান পাশে এবং বাম পাশে সফ করে দাঁড়ালেন অর্থাৎ একজন তার পেছনে আসলে তার মানে তার পেছনে এমনভাবে যাতে করে দুজন একজন ডান ডান পাশে একজন বাম পাশে তিনি ঠিক মাঝখানে দাঁড়ালেন সেটা হয় হাদিস অবশ্য এসেছে যে তারা দুজন প্রথমে ছিল তার ডান পাশে এবং বাম পাশে তখন নবী সাল্লা সাল্লাম তাদেরকে পেছনে ঠেলে দিলেন পেছনে তাদেরকে ঠেলে দিলেন এবং তাদের নিয়ে সলাত আদায় করলেন তাতে একটা জিনিস বোঝা গেল যে যখন তিনজন মিলে সালাত পড়বে তখন দুজন হবে মুসল্লি একজন হবে ইমাম এবং এই দুজন মুসল্লি পেছনে থাকবে এবং যদি এই মুসল্লিরা এই হুকুমটা না বুঝে তাহলে ইমাম সামনে এগিয়ে যাবেন যদি তার সামনে খালি থাকে তাহলে মুসল্লি দুজন আবার ক্লোজ হয়ে যাবেন আর যদি ইমামের সামনে কোনো জায়গা খালি না থাকে তখন তিনি পেছনে যদি জায়গা খালি থাকে তখন তিনি তাদেরকে পেছনে ঠেলে দেবেন এই ঠেলে দেওয়াটা যায় আছে নবী সাল্লাহ সাল্লাম আমল থেকে বোঝা যায় আর যদি এমন হয় যে না এখানে একটা সফের বেশি সালাত আদায়ের কোনো সুযোগ নাই তখন এই হাদিসুন যে আমল হবে না কারণ পিছনে ঠেলে দিলে কোথায় দাঁড়াবে তারা তাই না তখন ডান পাশে বাম পাশে দাঁড়িয়েই সালাত আদায় করতে হবে তাহলে এ থেকে আমরা মোটামুটি অনেকগুলো মাসালে আসলে বুঝে ফেললাম এই ডিসকাশন থেকে মাসুমা হাসান মৌ আপনি একটা প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন মেয়েদের আইডি কার্ড তৈরি করার জন্য মুখমণ্ডলের সাথে কানো বের করে ছবি তোলা লাগে এটা কি জায়েজ আমরা জানি যে আল আসল বা বেসিক প্রিন্সিপাল হচ্ছে মেয়েরা তাদের মুখমণ্ডল বের করবে না মুখমণ্ডলকে তারা ঢেকে রাখবে এটাই হচ্ছে সেরা এই বিধান এবং মুখমণ্ডল ছাড়া শরীর অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গও সে ঢেকে রাখবে এটাই হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সেরা এই বিধান কারণ আলমার আতু আওরা আলমার আতু আওরা ছেলেদের ক্ষেত্রে তারা সর্বাবস্থায় মুখমণ্ডল এবং তাদের মাথা এটা খালি রাখতে পারবে এটা দেখাতে পারবে কোনো অসুবিধা নেই এখন যখন কোনো আইডি কার্ড করার প্রশ্ন আসে যেমন পাসপোর্ট কিংবা ন্যাশনাল আইডি কার্ড কিংবা আইডেন্টি কার্ড কোনো প্রতিষ্ঠানের যেটা তাকে অবশ্যই করতে হয় এবং তার জন্য তার ফটোগ্রাফ তৈরি করতে হয় তাহলে এই ফটোগ্রাফ করাকে তার জন্য জায়েজ হ্যাঁ তার জন্য জায়েজ কারণ এটা একটা জরুরি বিষয় এগুলো প্রাতিষ্ঠানিক জরুরি বিষয় এগুলো একজন ব্যক্তির ন্যাশনাল যে স্বীকৃতি যে সে দেশের নাগরিক কিনা বা এই এলাকার তার থাকার পারমিশন আছে কিনা ইত্যাদি সব কিছু এখন যেহেতু এই সিস্টেমটা হয়ে গেছে আসলে এই সিস্টেমটা তো আমরা কি ইচ্ছে করলেই বদলে দিতে পারি না সুতরাং এই সিস্টেমের অন্তর্ভুক্ত থাকার কারণে যে আমাদেরকে ফটো তুলতে হয় আইডি কার্ডের জন্য সেটা আমাদের জন্য যায়জ তবে সেক্ষেত্রে যদি মেয়েদের মুখমণ্ডল খোলা লাগে তারা খুলতে পারবে কিন্তু তারা যদি যেমন তার কান খোলা না লাগে অথবা তার মাথা খোলা না লাগে তাহলে আমরা বলবো এটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে কানও খোলা যাবে না মাথাও খোলা যাবে না কিন্তু আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে তাকে কান খুলে ফটো তুলতে হবে নাহলে তার ফটোটা অ্যাকসেপ্টেড হচ্ছে না পাসপোর্টের জন্য কিংবা এরকম কোনো আইডি কার্ডের জন্য সে অবস্থায় সে দেখবে যে এটাকে আসলেই যাচ্ছে না যদি এমনই হয় যে না তাকে ওইভাবেই ফটো তুলতে হবে তাহলে তার কান খোলা রাখাটাও জায়েজ হবে জরুরাতান কারণ জরুরাতু তবে মেহাদ যেটা আদতে নিষিদ্ধ মূল নীতি হচ্ছে নিষিদ্ধ কিন্তু এই জরুরাতের কারণে স্বল্প একটা সুনির্দিষ্ট ক্ষেত্রে তার জন্য জায়েজ হবে আবার যখন জরুরাতটা সেরে যাবে এরপরে তাকে আর খোলা যাবে না সেভাবেই তাকে মনে রাখতে হবে তো এটা হচ্ছে আমরা জরুরাতের যে কায়দা আরেকটা কায়দা হচ্ছে আফ জরুরাত তোকাদ্দারুবে বেকাদ রিহা জরুরাত যতটুকু জরুরাত ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে হুকুমটা এর বাইরে এটাকে এক্সটেন্ড করা যাবে না তো সুতরাং আমরা বলবো আইডি কার্ডের জন্য যেভাবে ফটো তাকে তুলতেই হবে তা না হলে তার ফটোটা অ্যাকসেপ্টেড হবে না সেরকম পর্যন্ত যদি তাকে কান খোলাও লাগে তাহলে সেটা করা যাবে অন্যথায় যদি এরকম বাধ্যবাধকতা না থাকে তাহলে কান খোলা যাবে না মোহাম্মদ নায়াজ আলী আপনি প্রশ্ন করেছেন যে কেমন আছি তাই না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন সে আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন আমাদেরকে আসলে নানা রকম ন্যামত দিয়েছেন যা সুমার করে আমরা শেষ করতে পারবো না ও ইনতার উদ্দিন আল্লাহ সুহা আর যদি তোমরা আল্লাহ নেয়ামতকে গুনতে থাকো তাহলে গুণে শেষ করতে পারবে না তো আমরা অবস্থায় বলি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি প্রশ্ন করেছেন যদি কোনো পিতা তার সম্পদের কোনো অংশ তার এক সন্তানকে বাড়ি করার জন্য লিখে দেয় তাহলে তা নেওয়া যাবে কি ভাই বোনের মধ্য থেকে একজন রাজি নেই বাকি সবাই রাজি আছে আচ্ছা এখন সম্পদের অংশ সে সন্তানকে দিচ্ছে তার মানে জীবদ্দশায় দিচ্ছে তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি মানে কোনো পিতা তার সন্তানকে কখনো কখনো আসলে দেন বা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় এটা শরীয়তে যায় যাচ্ছে কিন্তু শরীয়তের মূলনীতি হচ্ছে যে সেটা সন্তানদের মধ্যে আদল এবং ইনসাফের বিনিময়ে ভিত্তিতে বন্টন করা এবং সেটা হেবার ভিত্তিতে অর্থাৎ দান করে দিতে হবে কারণ আমরা জানি যে সন্তানরা হচ্ছে পেতার ওয়ারিস এবং নবীসাল্লাহ সাল্লাম বলছেন লা ওয়াসুইয়তা লে ওয়ারিসদের জন্য জীবদ্দশায় কোনো উইল করে রাখা যাবে না যে আমার এই ছেলে এই মেয়ে এই জায়গার এই পাবে আমার মৃত্যুর পরে এই ধরনের উইল করা আর পারমিশন মানে শরিয়াতের পক্ষ থেকে দেওয়া হয়নি কেন কারণ মৃত্যুর পরে সম্পদ শরিয়াভিত্তিক কিভাবে বন্টন হবে এটা কোরআনে আল্লাহ সুমাতালা বিশদ ব্যাখ্যা করে দিয়েছেন ফলে ওই জায়গায় আর কারো কোনো ধরনের চিন্তাভাবনা সেরিয়া অ্যালাউ করে না এবং অ্যালা কোনো কোনো আলেমও কখনও অ্যালাউ করেননি এটা বিলেজ মা বিলেজ মা এজমা সহকারে এটা সাব্যস্ত যদি আমাদের দেশের অনেক মানুষ সেটা জানে না এবং আমল করে না আচ্ছা এটা হলো একটা দিক এখন দ্বিতীয় দিক হচ্ছে জীবদ্দশায় পিতা তার সন্তানকে কিছু জিনিস দিতে চান তাহলে এটা তাকে ওই যে ওসিয়তের কায়দা দিতে পারবে না এটা তাকে হেবা অথবা ডোনেট করে দিতে হবে অথবা দিয়ে দিতে হবে গিফট আকারে দিয়ে দিতে হবে যে কোনো একটা পন্থায় তাকে দিয়ে দিতে হবে সত্য ত্যাগ করে তাকে জীবদ্দশায় মালিক বানিয়ে দিতে হবে আচ্ছা সেক্ষেত্রে মূলনীতিটা কি সেক্ষেত্রে মূলনীতিটা হচ্ছে সব সন্তানকে সমান দেওয়া সব সন্তানকে সমান দেওয়া তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার বাবা তার কোনো এক সন্তানকে স্পেশাল দিতে চাচ্ছে তাহলে একজন কিন্তু রাজি হচ্ছে না অন্যরা রাজি একজন রাজি হচ্ছে না তাহলে সবাই যদি রাজি না হয় তাহলে এই বন্টনটা ভ্যালিড হবে না এই বন্টনটা ভ্যালিড হবে না এই প্রসঙ্গে তাহলে আমরা দলিলটা কি দলিল দেখি যে নর্মাদ ইবনে বেশিরের একটা হাদিস তিনি আমের বলছেন আমি নর্মাদ ইবনে বেশিরকে বলতে শুনেছি কি যে তিনি তিনি একবার মেম্বরে দাঁড়িয়ে বলছিলেন আতানি আতআনি আতইয়াতান আমার বাবা আমাকে একটা একটা উপহার দিয়েছিলেন গিফট দিয়েছিলেন ফয়েলা আমর তু বিন্তু রাওয়াহা তখন আমার মা আমরা বিনতে রাওয়াহা তিনি বললেন লে আর দা তু সেদা রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম মানে নমাদেবনে বেশিরের বাবাকে বলেছিলেন আমি এতেও সন্তুষ্ট নই যতক্ষণ না আপনি রসুল সাল্লাহ সাল্লামকে এই দানের একটা সাক্ষী রাখবেন ফায়তা রসুল আল্লাহ সাল্লি সাল্লাম তখন

তখন তিনি জিজ্ঞেস করলেন তুমি তোমার সকল সন্তানকে এমনটাই কি দিয়েছ তখন তিনি বললেন কয়ালা কয়ালাহ ফতাকুল্লাহ তখন তিনি বললেন আল্লাহর ভয় করো আদিল উ বাইনা সন্তানদের সবার মধ্যে একটা সাম্য বজায় রাখো আদল এবং এনসাফ করো আমরা জানি হাদিসটা এ হাদিসটা সৈবের মধ্যে এসছে এবং হাদিসের শেষে রাবি বলছেন ফরাজা আরাদ্দতন তখন বাসির নোরমানকে তার সন্তান নরমানকে যেটা দিয়েছিলেন সেটা ফেরত নিলেন এবং এটাকে আর কার্যকর করলেন না আচ্ছা এই রেওয়ায়তটাই আমরা সহিবুখের আরেকটা বর্ণনায় পাই এভাবে যে যখন তার বাবা বা নোরমানকে নিয়ে নবী সাল্লা কাছে আসলেন এবং বললেন ইন্নি না হালতু এবনি হায়দা গোলামান আমি আমার এই সন্তানটির জন্য একটা গোলাম দান করেছি ফাকালা আকুল্লা ওালাজি কে না হালটা মেথলা তখন তিনি জিজ্ঞেস করলেন নবী সাল্লাহ সাল্লাম যে তোমার প্রত্যেক সন্তানকেই তুমি কি অনুরূপ দান করেছো কলালা তো বললেন যে না কয়াল আরে যা তুমি এটাকে ফেরত নাও তুমি এটাকে ফেরত নাও তাহলে এর দ্বারা প্রমাণিত হলো যে সন্তানদের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না দানের ক্ষেত্রে একজনকে দেবেন আরেকজনকে দেবেন না এবং সেক্ষেত্রে যদি এমন হয় যে সকলের মধ্যে কেউ রাজি হলো কেউ রাজি হলো না তাহলেও আপনি সেটাকে কার্যকর করবেন না তবে এখানে আরেকটা বিষয়ও আছে যদি কোনো অসহায় সন্তান থেকে থাকে অধিকাংশ সন্তান যদি তাদের নিজেদের যেটা পাও না সেটা থেকে তানাজুল করে যে আমাদের লাগবে না তাহলে আপনি যেটা করতে পারেন আপনি এই সন্তানকেও দিলেন যে সন্তান রাজি না তাকেও দিলেন বাকি যারা রাজি তারা তো তানাজুল করলো তারা বললো যে আমাদের লাগবে না তাহলে এটা কিন্তু সরিয়েতে যায় আছে কিন্তু যদি তাদের তাদেরকে আপনি মন খারাপ করে মুখে হয়তো লজ্জায় পড়ে বা সিচুয়েশনে চাপে পড়ে আমাদের লাগবে না বলে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না এটা আমতেই বিন্দাফ হতে হবে স্বেচ্ছায় হতে হবে মোহাম্মদ সজাল হুসাইন আপনি বলেছেন আমি কলেজে পড়াশোনা করছি এখন আমার ঘরে কিছু নিজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রয়েছে যেখানে আমার কিছু ছবি আছে আমি কি সেই ঘরে সালাদ বা কোনো মাস করতে পারবো আচ্ছা সেখানে আপনার ছবি আছে কি অবস্থায় আছে এটা একটা দেখার বিষয় আর সেটা কি আপনার ডিজিটাল ক্যামেরার ভেতরে বা কম্পিউটারাইজড অবস্থায় আছে নাকি সেটা টাঙ্গানো অবস্থায় আছে তো আমরা ধরে নিচ্ছি এখানে টাঙ্গানো অবস্থায় আছে টাঙানো অবস্থায় থাকলে এবং সেটা প্রিন্টেড অবস্থায় থাকলে এটাকে ছবি বলা যাবে এবং এটা নিষিদ্ধের পর্যায়ে পড়বে আর যে ছবিগুলো আপনার ডিজিটাল অর্ডারে আছে সেটা নিষিদ্ধ হওয়া না হওয়া নির্ভর করবে তার কন্টেন্টের উপরে কারণ আমরা এর আগে বহুবার বলেছি আমাদের ওল্লামা বলেছেন যে যদি কন্টেন্টটা মুবাহ হয় তাহলে সেই ছবি তোলাটা শরীয়তে নিষিদ্ধ নয় কারণ এই যে আমরা ভিডিওতে আমাদের আজকের আলোচনাটা সম্প্রচার করছি এটাও অনেকগুলো ডিজিটাল ছবির এটা একটা সমাহার এবং এটাকে একটা যেমন স্বাভাবিক অবস্থায় আমরা যতটুকু যে পরিমাণ আমাদের হারাকা মুভমেন্টটা এই 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 ছবিগুলোকে সেই মুভমেন্টটার অনুরূপ করার কারণে আমরা টিভির পর্দা বা স্ক্রিনে দেখছি যে এটা একটা জীবন্ত জিনিস আসলে এগুলো অনেকগুলো ছবির সমাহার এই ছবিগুলোর প্রতি মুহূর্তের ছবি এখানে করে এগুলোকে চালিয়ে দেওয়া হয় এবং এই চালিয়ে দেওয়াটা আমাদের গতির সাথে যদি মিলে যায় তাকে বাস্তব মনে হয় কারণ এটাকে আবার স্পিড আপও করা যায় তখন মনে যেন একজন লোক অস্বাভাবিক দ্রুততা সব করছে যেটা গ্রহণযোগ্য নয় যে মানুষ স্বাভাবিক অবস্থায় এত দ্রুত করে না আবার এটাকে স্লো করা যায় যেটাকে স্লো মোশান আমরা বলি তাতে বোঝা যাচ্ছে যে এই ভিডিও চিত্রগুলো মূলত এক একটা চিত্রের হাজার হাজার চিত্রের একটা সংস্করণ এবং সেটাকে মানে মেশিনের মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে চালানো হচ্ছে তো সেইটা আসলে শরীয়তে যায় কারণ এটা তাসভিরের মধ্যে এখানে কোনো কিছু বানানো হয়নি ইমেজগুলোকে জাস্ট প্রোটেক্ট করে সংরক্ষণ করে চালানো হচ্ছে এখানে তাসভির বানানো হয়নি কিন্তু তাসভির বানানো হয় কিভাবে জলচিত্র তৈলচিত্র এঁকে কিংবা ছবি প্রিন্ট করে অথবা স্কাল্পচার করে কিংবা পাথরে খোদাই করে অথবা দেয়ালের চিত্র আঁকার মাধ্যমে ইত্যাদি এগুলো হচ্ছে সেই চিত্র যেখানে প্রাণের চিত্র থাকলে শরিয়া সেটাকে নিষেধ করে এবং শরিয়া এটাকে মোদাহাতহালকিল্লা আল্লাহর সৃষ্টির সাথে প্রতিযোগিতা বা কম্পিটিশানে অবতীর্ণ হওয়া বলে কনসিডার করে এবং সেটাকে নিষেধ করে কি আমাদের দিন আল্লাহ তালা তাদেরকে অনেক শাস্তি দেবেন এবং বলবেন যে যে ছবিগুলো তোমরা বানিয়েছ সেগুলোর প্রাণ তোমরা সঞ্চার করো এই ধরনের হাদিস আমরা অনেকগুলো পাই যেমন ইবন আব্বাস রদ আল্লাহ তাল হাদিস সেখানে বোখারি মোসলামের যে হাদিসটা তাতে বলা হয়েছে লতা দহুল মালা ইকাতু বাইতান ফিহে কালমুন ও লতা সৌয়ের ফেরেস তারা সেই ঘরে প্রবেশ করে না যেখানে কুকুর রয়েছে শৌখিন কুকুর শিকারী কুকুর নয় শৌখিন কুকুর অন্য আরও অনেক দলের পর্যালোচনায় আমরা সেটা জানি আর দ্বিতীয় হচ্ছে যেখানে ছবি রয়েছে ছবি বলতে আসলে মানে যেই ছবিগুলো শরীয়তে নিষিদ্ধ সেগুলোর কথা এখানে বোঝানোর উদ্দেশ্য তারপরে আরেকটা হাদিস আইসারাজি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত যে তিনি বলেন যে নবী সাল্লাহ সাল্লাম একবার সফর থেকে এসেছিলেন ওকাদ সাতার তুবে লি আলা সাহুয়াতিন লি ফিহা মেথিল আমি তখন কিছু কোমল কাপড়ের পর্দা আমি টাঙিয়েছিলাম যার মধ্যে কিছু প্রাণীর চিত্র ছিল ফিহা তামাফিল প্রাণীর চিত্র ছিল ফালাম্মার আহু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন রাসুল সাল্লাহ সাল্লাম এগুলো দেখলেন হ্যাঁ কাহু ছেড়ে ফেললেন কাল এবং তিনি বললেন আসাদ উন্নাসে আদাবানবে খালকিল্লা আল্লাহ দিন সবচেয়ে বেশি আদাব হবে সেই সমস্ত লোকদের যারা আল্লাহর সৃষ্টি নিয়ে প্রতিযোগিতা করে আল্লাহর সৃষ্টির সাথে মানে একটা প্রতিযোগী হিসাবে দাঁড়িয়ে যায় তাদের আজাব সবচেয়ে বেশি হবে এটাও ওখানে মুসলামের হাতেসে এসছে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে পর্দার মধ্যে যে মানে যে ধরনের প্রিন্টের চাপ প্রিন্ট প্রিন্ট করা ছবিকে নবী সাল্লাহ সাল্লাম এখানে নিষেধ করেছেন ছেঁড়ে ফেলেছেন তাহলে কাগজের মধ্যে হোক কাপড়ের মধ্যে হোক যে প্রাণীর ছবিগুলো প্রিন্ট করা হবে সেটাও নিষিদ্ধ সেটাও নিষিদ্ধ আঁকাও নিষিদ্ধ সেটা তৈল চিত্রের মাধ্যমে হোক পেন্টিং রঙের মাধ্যমে হোক বা জলচিত্রের মাধ্যমে হোক যেভাবে হোক না কেন কিংবা খোদাই করে হোক অথবা মূর্তি বানানোর মাধ্যমে যদি কেউ করে এসব কিছু নিষিদ্ধতার মধ্যে পড়বে আর অনেকগুলো হাদিস আছে আমরা সেটা এখানে আর বলছি না এখন যদি কোনো বাসায় এই নিষিদ্ধ টাইপের কোনো ছবি টাঙানো থাকে অথবা ঝুলানো থাকে অথবা কোনো মূর্তি বা স্কাল্পচার থাকে সেখানে সালাত হবে কি না সেখানে আসলে সালাত হবে না সেটি আমরা কেরামের বক্তব্যের মধ্যে স্পষ্ট দেখি শেখুল ইসলাম এবনুত্তামিয়াকেও জিজ্ঞেস করা হয়েছিল যে যে সমস্ত গির্জা অথবা অন্য ধর্মাবলম্বীদের মন্দির কিংবা উপাসনালয় রয়েছে যেগুলোর মধ্যে আসলে সোরা ছবি পাওয়া যায় মূর্তি পাওয়া যায় খোদাই করা অনেক ছবি পাওয়া যায় তো সেগুলোর মধ্যে কি সালাদ পড়া হবে কিনা এবং সেগুলোকে কি আল্লাহর ঘর বলা যাবে কি না তখন তিনি বলেছিলেন বে বইয়ুতিহ এগুলো আল্লাহর ঘর নয় কারণ আল্লাহর ঘর হচ্ছে ইন্দা মা আল আলমেসাইজুদ আল্লাহর ঘর হলো মসজিদসুমহ বয়ুতুন ইউকফা বইতুন বিল্লাহ বরং এগুলো হচ্ছে এমন ঘর যে ঘরগুলোর মধ্যে আল্লাহর সাথে কফরি করা হয় ওয়া ইনকান আর যদি কখনো কখনও সেগুলোতে আল্লাহর উল্লেখ করা হয়ও ফাল বৈত বেমান জেলাতে আহলিহা ঘর তো আসলে সেই ঘরের অধিবাসীদের স্থলাভিযুক্ত হয়ে থাকে ও আহলুহা তিনি বলেছেন এবং এই যে উপাসনালয়গুলো এই উপাসনালয়গুলোর যারা অধিবাসী যারা দেখাশোনা করছেন সেখানে উপাসনা করছেন তারা তো কুফুরির মধ্যে লিপ্ত রয়েছেন ফাহিয়া বইউত এবাদাতিল কুফার সুতরাং এগুলো হলো কাফেরদের ইবাদতের বা পূজা অর্চনার ঘর তো সুতরাং এখানে সালাত হবে না আর সেটা হচ্ছে তিনি আসলে উপাসনালয় অন্য ধর্ম উপাসনালয়গুলোর কথা বলছেন যেখানে সুরাত আছে এখন আমরা যদি বলি যে কোনো ঘরের মধ্যে সেটা কোনো উপাসনালয় নয় সাধারণ ঘর আপনার ঘর যেমন ধরেন সেখানে ছবি আছে সেখানে কি সালাত হবে কি না এক্ষেত্রে আমরা দেখি যে ওলামাই কেরামের তিনটা অভিমত রয়েছে একটা হলো হবে না হবে না এটা ইমাম মালিকের অভিমত আরেকটা হলো না হবে এতে কোনো অসুবিধা নাই ছবির জায়গা ছবি সালাতের জায়গা সালাত এটা হবে এটা ইমাম আহমেদের কিছু সঙ্গী ওলামাই কেরামের অভিমত এবং তৃতীয় মঠ হচ্ছে সেটা শুদ্ধ সেটি আব্দুল খাতাবরাদী আল্লাহতে আল্লাহ এবং আরও অনেক সাহাবি অন্য অন্য স্কলারদের থেকে এটা বর্ণিত আছে এবং সেটা ইমাম আহমেদ উল্লেখ করেছেন আরও অনেক ওলামাইকরাম উল্লেখ করেছেন কি সেটা সেটা হলো যদি এই সমস্ত ঘরের মধ্যে এমন ছবি থাকে এমন ছবি থাকে যেগুলো ঝুলানো হলো যেগুলো নিষিদ্ধ যেটা আমরা হাদিস দ্বারা নিষিদ্ধ বললাম তাহলে সেখানে সে সালাত পড়বে না কারণ ফেরেশতারা তারা সেই ঘরে প্রবেশ করেন না যে ঘরে এরকম ছবি থাকে এছাড়া নবী সাল্লাহ সাল্লাম আমরা দেখি যে তিনি কাবাতে প্রবেশ করেননি যখন তিনি অষ্টম হিজুর সালে মক্কাকে পদানত করেছিলেন কাবাতে ঢুকেছিলেন কাবাকে কাবাতে ঢুকে তিনি শুরুতেই সালাত আদা করেননি যতক্ষণ না সেই মূর্তিগুলো সরানো হয়েছিল তার দ্বারা বোঝা গেল যে আসলে যেখানে সুরাত আছে যেখানে ছবি আছে যেখানে মূর্তি আছে যেখানে স্কাল্পচার আছে সেগুলো কোনো ঘরে কোনো স্থানে কোনো উপাসনালয়ে থাকা অবস্থায় সেগুলো তো সালাত পড়া যাবে না আর এখানে ওলামা এ মধ্যে কে কেউ উল্লেখ করেছেন যে ঘরে এই ধরনের নিষিদ্ধ ছবি আছে সেই ঘরগুলো আসলে ওই মসজিদগুলোর মতো যে মসজিদগুলো কবরের উপরে তৈরি করা হয়েছে কারণ সেখানে আসলে সালাদ পড়া যাবে না যেমন বোখারে মুসলামের যে হাদিসে এসছে যে নবী সাল্লাহ আসলামের কাছে উল্লেখ করা হচ্ছে উল্লেখ করা হয়েছিল যে হাবাসা দেশে বেশ কিছু গির্জা আছে এবং সেখানে সেই গির্জাগুলোর মধ্যে অনেক তাসাউীর আছে তখন নবী নবীসাল্লাহসাল্লাম বলেছিলেন উলা ইকা ইতাম তাফিহিম রাজ বানা আলা কাবরিহিম আসজিদান এরা হচ্ছে সেই জাতি যাদের মধ্যে ভালো লোক ছিল ভালো লোক যখন তাদের মারা যেত তারা তখন তাদের কবরের উপরে মসজিদ বানিয়ে নিত ওয়াসউ রফিহি তিলকাত তাসবির এবং ওই লোকের কিছু সুরাত তারা ওই মসজিদের মধ্যে বা ওই উপাসনালয়ে তারা এঁকে দিত উলাইকা সেরারুল খালক এন্দাল্লাহমাল কিয়াবা এরাকে আমাদের দিন হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি বলে পরিগণিত হবে এখানেও বোঝা যাচ্ছে যে আসলে যাদের সমালোচনার সুসলাম করেছেন করেছেন এ কারণে যে তারা ভালো লোকটার ছবিটা বানাতো ছবিটা টাঙ্গে রাখতো অথবা তার মূর্তি বানাতো মূর্তিটা টাঙ্গে রাখতো অথবা তার কবরের উপরে মসজিদ বানিয়ে দিত অতএব এগুলো নিকৃষ্ট কাজ হওয়ার কারণে সেই কাজে আসলে আমাদের সম্পৃক্ত থাকা যাবে না আচ্ছা এখন যদি কখনও কোনো উপাসনালয়ে কোনো ছবি না থাকে তাহলে কি সেখানে সালাদ পড়া যাবে উত্তর হচ্ছে হ্যাঁ সেখানে যদি কোনো ছবি না থাকে তাহলে যদি জায়গাটা পবিত্র হয় তাহলে এটা পৃথিবীর আর সব পবিত্র জায়গার মধ্যেই গণ্য হবে তখন সেখানে সালাত পড়া যাবে ঠিক তেমনি আমরা আমরা ঘরের ক্ষেত্রে আমরা বলবো ছবি না থাকলে কোনো অসুবিধা নেই আচ্ছা আজকে আমরা আপনাদের আরও অনেকগুলো প্রশ্ন পেয়েছি আসলে আমাদেরও শুরু করতে দেরি হয়েছে এবং সময়ও এখন অনেক কম আর কিছুক্ষণ পরে আমাদের এখানে এশার সালাও শুরু হয়ে যাবে সেই জন্যে আমি আর আপনাদের বড় প্রশ্নগুলো আর নিচ্ছি না আমি আপনাদের আজকে এই লাইভ চলাকালে যে ছোটো ছোট প্রশ্নগুলো এসেছে বেশ কিছু নেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের অন্তত সরাসরি করা প্রশ্নের কিছু উত্তর দেওয়া যায় শুভ্র শাহিন বলেছেন সিগারেট ক্রয় বিক্রয় করা যাবে কি উত্তর হচ্ছে যে না সিগারেট পান করা সিগারেট বিক্রি করা সিগারেট কেনা সিগারেট প্রডিউস করা এটা আমাদের মহাক্ষে কেরামের মত অনুযায়ী নিষিদ্ধ হারাম কাজের মধ্যে পড়ে অতএব সিগারেট বেচা কেনা করা যাবে না এ থেকে ইনকামটা হারাল হবে না অর্পিতা অর্পি বলেছেন ফেসবুকে বেপর্দা নারীদের ভিডিওতে লাইক দিলে কি গোনা হয় অবশ্যই অবশ্যই মেয়েদের আসলে কোনো পাবলিক প্লেসে আসা উচিত নয় পর্দা না করে আচ্ছা এখন পাবলিক প্লেস দুরকম একটা হলো ডিজিটাল পাবলিক প্লেস যেটা এখন সোশ্যাল নেটওয়ার্ক এখানে আমরা দেখছি টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন পাবলিক প্লেস আছে আর আরেকটা হলো রাস্তাঘাটে মেয়েদেরকে অনেক সময় রাস্তায় আসতে হয় যেহেতু সে বাসা থেকে বের হয়ে তার কোনো জরুরতে সে হসপিটালে যেতে পারে সে স্কুলে কলেজে যেতে পারে মাদ্রাসায় যেতে পারে সে মসজিদে যেতে পারে সে তার বাবার বাড়িতেও যেতে পারে স্বামীর বাড়িতে যেতে পারে ইত্যাদি ফলে রাস্তার পাবলিক প্লেসে মেয়েদেরকে অনেক সময় আসতে হয় তারা হিজাব করে আসবে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে মেয়েরা আসা কি জরুরি জরুরি না এটা পাবলিক প্লেস ছেলে মেয়ে সবাই দেখে অত এই জায়গায় ইভেন পর্দা করেও মেয়েরা আননেসেসারি আসবে না আননেসেসারি আসলে পুরোটাই কোনো মেয়ে যদি মনে করে যে আমি মানুষকে নাসিয়া করব তাহলে তিনি পাবলিক প্লেসে সবাইকে এভাবে নাসিয়া করতে পারেন না তিনি তার চেহারা দেখাতে পারেন না তিনি তার বডি দেখাতে পারেন না এটা সেরিয়া আসলে অ্যালাউ করে না কারণ আলমার আত আউরাতুন নবী সাল্লা সাল্লামের বক্তব্যের মাধ্যমে সেটা প্রমাণিত মাহির লেবিব ব্রনি বলেছেন আমি বুকে হাত রেখে রাফুল ইয়াদাইন করি এই জন্য অনেকে বলে আমি ফেতনা সৃষ্টি করছি এ অবস্থায় আমি কি এসব ছেড়ে দেব একজন লোক সলাদ পড়ছে এতে কী ফেতনা হয় বলেন তো এটা খুবই অদ্ভুত একটা বিষয় আমাদের অনেকেই দাবি করছেন এই দাবির মূল কারণটা হচ্ছে ধর্মীয় অসহিষ্ণুতা রাফুল ইয়াদ সালাহ শুরুতে তো আছেই সবার মতে এরপরে রুকুর আগে রুকুর পরে এটা প্রতিষ্ঠিত অনেক অসংখ্য হাদিস দ্বারা প্রতিষ্ঠিত এই জন্য এটাকে এই হাদিসগুলোকে কেউ কেউ মোতাওয়াতের বলেছেন এবং অনেক সাহাবিদ কাছ থেকে এটা প্রমাণিত ফলে সালাতের মধ্যে আমরা যে কাজগুলো করি হ্যাঁ এখতেলাফ আছে কারো মতে দেন করতে হবে না কারো মতে রফেদান করতে হবে কারো মতে জোরে আমিন বলা কারো মতে আস্তে আমিন বলা কারো মতে জেলসাতল ইস্তরহা করা জরুরি কারো মতে সেটা জরুরি নয় ইত্যাদি নানা এখতলাফ তো আছেই সে এখতেলাফের কারণে সালাত ফেদনা হতে যাবে কেন সালাদ তো একটা বড় ইবাদা এটা এমাদ উদ্দিন এটা আমাদেরকে মনে রাখতে হবে ফলে সালাত আদায়ের ক্ষেত্রে যে একতেলাফগুলো আছে সেটা ফেকি একতলাফ বিশেষ করে আহলুসন্ন জামায়াতের মধ্যে যারা আছেন তাদেরকে এটা মেনে নিতে হবে যে সালাতের বেশ কিছু আমলের ক্ষেত্রে কম বেশি একটু একতেলাফ আছে আমরা যেন সেক্ষেত্রে বাড়াবাড়ি না করি সহিষ্ণু হই সহনশীলতার সাথে একে অন্যের স্বাধীনতায় আমরা যেন হস্তক্ষেপ না করি যারা রফে দেন করছেন তারাও যেন যারা করছেন না তাদেরকে কালমন্দ না করেন আর যারা রফায়দ করছেন না তারা যেন রফায়দাইন কারীদেরকে নিষেধ না করেন এটা যেন না বলে দেন এই মসজিদে তারা আসতে পারবে না জোরে আমিন বলতে পারবে না এটা আসলে সঙ্গত নয় এটা ধর্মীয় অসহিষ্ণুতার প্রমাণ যেটা আসলে মুসলিমদের আখলাকের সাথে যায় না ইসলামের মহত্বের সাথেও এটা যায় না আজকে আমরা কেন করছি আমাদের অজ্ঞানতার কারণে অজ্ঞতার কারণে এবং আমরা রিয়্যাক্টিভ অ্যাপ্রোচের হয়ে যাওয়ার কারণে আমরা আমরা এক অন্যের সাথে সুন্দর মিলঝুল রেখে চলার কালচারটা ধরে না রাখার কারণে এটা হচ্ছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন মহাই মেনুল ইসলাম আখি বলেছেন ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে পেনশনের টাকা নেওয়া যাবে কি আপনি যখন কোনো সুদী কারবারে লিপ্ত প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দিবেন তখন মনে রাখবেন যে এর থেকে আপনার যে ইনকামটা আসতো বা এখন জমা হয়ে আছে প্রত্যেকটা অবজেকশনাবল আপনি এ থেকে আপনার যতটুকু জরুরি যেটা না হলে আপনার জীবনই চলবে না আপনার সংসার চলবে না আপনার ছেলে মেয়েদের আপনি আসলে দেখাশোনা করতে পারবেন না ততটুকু আপনি নিজে ব্যবহার করবেন কনজিউম করবেন কারণ আদর ওরাতহুল কারণ এতদিনের সেটা আপনার জানা ছিল না আপনার কাছে অন্য কোনো সঙ্গতিও নাই ফলে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করবেন আর যেটা প্রয়োজন নয় কিন্তু অতিরিক্ত আছে সেটা আপনি জনকল্যাণে সবের নিয়ত ছাড়া ব্যয় করে দিবেন এটা হলো ইসলামের হারাম্মালের বিধান যে জনকল্যাণে আমরা সেটা ব্যয় করে দেব কিন্তু সবের নিয়ত করব না সুতরাং যেই চাকরিটার বেতন সম্পর্কে সেরিয়া অবজেকশন দিয়েছে সেই চাকরিতে আমাদের চাকরির টাকা জমিয়ে জমিয়ে যে প্রভিডেন্ট ফান্ড কিংবা পেনশন স্কিম আমরা তৈরি করেছি সেটার হুকুম একই হবে অতএব আমাদেরকে সব ভেবে চিনতেই কাজ করতে হবে ওর পিতা আপনি আরও প্রশ্ন করেছেন জহরের সুনদ বাদ দেওয়া যাবে কি বাদ কেন দেবেন বাদ কেন দেবেন সুন্না তো হচ্ছে সে আমল যেটা করাটা খুবই স্ট্রংলি রেকমেন্ডেড রাসুলসাল্লা সাল্লাম দেখা যাচ্ছে যে জহরের আগে এবং পরে যে রাতেব সুন্না তিনি আদায় করতেন সাধারণত সফর ছাড়া তিনি এগুলোকে তরক করতেন না তাহলে আপনি কেন তরক করবেন আমরা এখন অনেক থিওরি নিজের আবিষ্কার করছি যে না ফল সূন্য কিচ্ছু লাগবে না তাই না না এগুলো লাগবে এগুলো লাগবে তবে এখানে এটাও স্মরণ রাখতে হবে কেউ যদি জহরের ফরজের আগের যে রাতেব সন্না কিংবা ফরজের পরের যে রাতের সন্না সেটা আদায় করতে না পারে ফর এনি রিজন যে কোনো কারণে তাহলে তার পাপ হবে না এগুলো হচ্ছে অপশনাল সোনা যেগুলো করলে অনেক অনেক বড় বড় সব না করলে কোনো পাপ নেই আপনি আরও একটি প্রশ্ন করেছেন সন্তানের জন্য আকিকা দেওয়া হয় সেই গোষ্ঠ কি বাবা মা খেতে পারবে হ্যাঁ অবশ্যই খেতে পারবে হ্যাঁ বাবা মা এবং পরিবারের সকল ব্যক্তি আত্মীয় এবং পাড়া প্রতিবেশী সকলে এ গোষ্ঠ খেতে পারবে এটা মিসকিনদের জন্য খাস নয় এটা আকেকা এটা একটা বিশেষ কোরবানি যেটা রাসুলসাল্লাহ সাল্লাম নবজাতকের জন্মের সপ্তম দিনের দিন করার নির্দেশনা দিয়েছেন সৈফুল্লাহ বলেছেন মহিলাদের হাইজ অবস্থায় মুখস্থ কোরআন তেলাত করতে পারবে মহিলাদের যখন এই মাসিক চলতে থাকে তখন তাদের জন্য কোরআন স্পর্শ করা জায়জ হবে না এটাই বিশুদ্ধমত আর তারা কি মুখস্থ তেলাত করতে পারবে এখানেও আমাদের ওলামাইকরাম ওলামাই ওলামাইকরাম বলেছেন যে না প্রয়োজন না থাকলে তারা মুখস্থ কোরআন তেলাওয়াত করবে না তাহলে তারা কি করবে তারা কোরআনের অর্থ পড়তে পারবে তাফসির পড়তে পারবে ইসলামী অন্যান্য বই পড়তে পারবে দোয়া আধকারগুলো সকাল সন্ধ্যার আধকার যে কোনো দোয়া আধকারগুলো তারা পড়তে পারবে কিন্তু তার সালাত সে পড়তে পারবে না এবং সে কোরআনও স্পর্শ করবে না পড়বে না এখন বাকি থাকে যে আমাদের মহিলাদের মধ্যে অনেকেই আছে যারা কোরানের শিক্ষক অথবা কোরানের ছাত্রী তাদেরকে হয়তো দেখা যাচ্ছে যে তার মানে তার এই বিশেষ অবস্থা তো আর পরীক্ষার সাথে অটোমেটিক ম্যাচ করে না তাই না তখন তার পরীক্ষা যদি কোরআনের পরীক্ষা থাকে তখন তিনি চেষ্টা করবেন না ধরে অথবা একটু দূরে ব্রাউজ করে তিনি সেটাকে পড়তে পারবেন পরীক্ষার প্রয়োজনে হ্যাঁ অথবা যদি কোনো হাফেজা নারী হয় যে প্রতি মাসে তার দশ দিন বা আট দিন সাত দিন তার হাইজ হয়ে থাকে তাহলে এক কয়েকদিন তেলাওয়াত না করলে তিনি ভুলে যাবেন তাহলে তিনিও তার প্রয়োজন অনুযায়ী তেলাওয়াত করতে পারবেন আর এখন তো যেমন এরকম একটা আইপ্যাড যদি থাকে তাহলে দূরের থেকে আমরা সেগুলো পড়তে পারি রিমোট দিয়ে কখনও মানে ডিভাইসগুলোতে এখন রিমোট কাজ করে অথবা মাউজ কাজ করে এগুলো দিয়েও আমরা ব্রাউজ করতে পারে স্পর্শ না করে আর বিটাকে স্পর্শ করা যাবে না এটাই আমাদের কাছে বিশুদ্ধ মত তো প্রিয় দর্শক আমরা আজকে এখানে শেষ করতে চাই আমাদের যতটুকু আমরা উত্তর দিতে পেরেছি সেজন্য আল্লাহ শুক্রিয়ায় করছি আর যা দিতে পারেন সেজন্য দুঃখ প্রকাশ করছি সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আল্লাহ আমাদেরকে মেজিদ তৌফিক দান করুন আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে ابن الله <سؤال> الرحمة هذا الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.